আমদানি করা চালের উপর আঠাশ শতাংশ শুল্ক পুনর্বহালের অজুহাতে সব ধরনের চালের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা এর প্রভাব পড়েছে খুচরা ও পাইকারি বাজারে নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রায় সব ধরনের চাল বস্তা প্রতি দেড়শো টাকা থেকে দুইশো টাকা বেড়েছে একশো টাকা করে বাড়ছে প্রত্যেক বস্তা রজনীগন্ধা পঞ্চাশিতে ষাট টাকা করে এক বস্তার উপরে বাড়ছে আঠাশ পার্সেন্ট ব্যাট না ওরা অজুহাত ওইটা দেখাতেছে কাঁচা বাজারেও প্রায় সব ধরনের সবজির দামে হতাশ ক্রেতারা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 7 টাকা এছাড়া সব ধরনের মশলার দামও বাড়তি বাজারতন বাজেট করি আই এক রকম বাজার আইলো আর এক রকম সবজির দামও বেশি মাছের দাম বেশি মৌসুমের নতুন সবজি হওয়ায় দাম বাড়তি বলছেন বিক্রেতারা সর্বরাহ স্বাভাবিক হলে দাম কমার আশা করছেন তারা লেবু 50 টাকা টিটকলা 50 টাকা বেগুন 50 টাকা ভেন্ডি 50 টাকা পটল পেঁপে সেইsing এগুলো একটু আসছে সেও শুনতো এগুলো রেট একটু মোটামুটি সীমিত আছে। বাজারের সামুদ্রিক মাছ কম থাকায় এ সপ্তাহে সব মাছের দামই বেড়েছে। তবে স্বাভাবিক রয়েছে মাংসের বাজার। পليز মনগরণ বড়গুলি 1500 টাকা সানপুরের আর যেগুলো মাঝারি এগুলি 1100 আর ওই ছোট 1700। প্রায় 50 থেকে 100 টাকা করে বেজি দেখছি। মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক করা সহ বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। 28 টাকা আমরা কিনছি 35 টাকা হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে পেয়ে এভাবে সব জিনিসের দামের উপর কোনো নিয়ন্ত্রণ নাই রেগুলারলি মনিটরিং করে তাহলে হয়তো বাজারটা নিয়ন্ত্রণে থাকবে এখানে দোকানগুলো ঠিক আছে কোন বাইরে যে দোকানগুলো অনেক দাম নিচ্ছে জিনিসপত্রের দাম শিউলি সব নম টেলিভিশন চট্টগ্রাম